सो हेलो फ्रेंड्स एंड वेलकम टू माय न्यू वीडियो। सो गाइस टाइटल और थंबनेल देखी तो अपनारा बुझते जो आज के एक खूबई फालतू सेलर आईडी रिपोर्ट करते जा फ्रेंड्स। ये सेलटी हमार आगे फ्रेंड लिस्टे छिलो और तारपरे से निजे सेखान थेके लीव निये नेय। से खूबई भालो काज करेछे जे आमार फ्रेंड लिस्टे के लीव निये नियेछे, नइले आमी ताके बेर करे दितम। तो जाइ होक फ्रेंड्स, से आमार फ्रेंड लिस्टे ना थाका सत्त्वेও আমি কিভাবে তাকে রিপোর্ট করলাম সেই সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি শিওর যে আপনারাও যখন এই গেমটি খেলেন তখন আপনাদের কাছেও এরকম কিছু বেয়াদব টাইপ ছেলে এসে পড়ে আর তাদেরকে রিপোর্ট করে তাদের আইডি নষ্ট করে দেওয়াই হচ্ছে এদের একমাত্র শাস্তি। সো ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখে নিন যে আমি এই ছেলেকে কিভাবে রিপোর্ট করি। सो फ्रेंड्स अपनारा देखते ही पाच्छेन एटी होच्छे सेई सेलेटिर आईडी 42 लेवेलेर बट। जाइहोक एखन कथा होच्छे जे एई सेलेटी आमाके की बोलेछे सेटा आपनारा निजेराई देखे निन। देखुन फ्रेंड्स एक बट की बोले आमाके, बोले बट एबं आमाके बोले नूब, आमाके बोले फालतू प्लेयार। जाइहोक आमी निजेके खूब बड़ो प्रो प्लेयार भावी ना, किन्तु हाँ जारा अन्यके बट एबं नूब बोले, जारा अन्येर साथे खराब व्यवहार करे এবং যারা অন্যকে পচানোর চেষ্টা করে তাদেরকে আমি নুব বট সব কিছুই বলি। এখন ফ্রেন্ডস আপনারা একে দেখুন, এর আইডি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। এর লাইকও হচ্ছে মাত্র 400টা লাইক, এতগুলো সিজন খেলে 400টা লাইক পেয়ে গেছে। আর আপনারা যদি এর ক্লাসিক ম্যাচ দেখেন তাহলে 16তে মাত্র 3টা জিতছে, দুয়োতে তো জিতেই নি এবং স্কোয়াডে জিতছে 8টা, তার মধ্যে তো মনে হয় 3-4টা আমার সাথে খেলেই জিতল। যাই হোক ফ্রেন্ডস এখন আমি এই ছেলের আইডি রিপোর্ট করতে যাচ্ছি। আপনারা যারা জানেন না তারা দেখে নিন যে আসলে এই ধরনের বেয়াদব টাইপ ছেলের আইডি কিভাবে রিপোর্ট করা যায়, চলুন দেখে নিই। সো রিপোর্ট করার জন্য আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে, যার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রথমে এই সাবমিট রিকোয়েস্ট যে লেখাটি আছে সেখানে গিয়ে আগে ক্লিক করতে হবে। আর সাবমিট রিকোয়েস্টে গিয়ে আপনাদের আগে এখানে সার্ভার সিলেক্ট করতে হবে, যেহেতু বর্তমানে ইন্ডিয়া সার্ভারেই আমরা খেলছি, যদিও বাংলাদেশ সার্ভারের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। সো এখানে প্রথমে আমরা ইন্ডিয়া সার্ভার সিলেক্ট করে নেব এবং যখন বাংলাদেশ সার্ভার আসবে তখন এখানে আমরা বাংলাদেশ সার্ভারেরও একটি অপশন পেয়ে যাব। যাই হোক বর্তমানে আমরা ইন্ডিয়া সার্ভারে খেলি, সো ইন্ডিয়া সার্ভারে আমরা সিলেক্ট করে নেব। তারপর এখানে চেয়েছে ইওর ইমেল অ্যাড্রেস, যাই হোক এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। আমি ইমেল অ্যাড্রেসটি হাইড করে দিলাম, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিন। যাই হোক তারপর এখানে রয়েছে ফ্রি ফায়ার প্লেয়ার আইডি, এখানে গিয়ে আপনারা সেই প্লেয়ারটির ইউআইডি দিয়ে দেবেন যার কমপ্লেন আপনি করতে যাচ্ছেন, সেটি আপনার করে দিলেন। এবং এখানে চেয়েছে ইন গেম নেম, অর্থাৎ সেই প্লেয়ারটির গেমের মধ্যে কি নাম রয়েছে। যাই হোক এখানে অনেকেরই স্টাইলিশ নাম থাকতে পারে, সো আপনারা যদি দিতে পারেন তো দিয়ে দিলেন, না দিতে পারলে ঠিক আছে দিতে হবে না। আমি যার কমপ্লেন করতে যাচ্ছি তার ইউআইডি এবং তার নাম আমি দিয়ে দিলাম। আর এরপর দেখা যাচ্ছে যে এখানে টাইপ অফ রিকোয়েস্ট, আর টাইপ অফ রিকোয়েস্টে আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের অপশন রয়েছে, যেমন পেমেন্ট ইস্যু, গেম কনসার্ন, নেগেটিভ ডায়মন্ডস এবং হ্যাকার রিপোর্ট। যাই হোক এখানে আপনারা বিভিন্ন ধরনের হ্যাকারকেও রিপোর্ট করতে পারবেন। যাই হোক আমার বিষয়টি এখন হ্যাকারের নয়, আমি এখন গেম কনসার্নটি সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে সিলেক্ট দ্য টাইপ অফ প্রবলেম, আর এখানে আমি অ্যাবিউজ রিপোর্টটি সিলেক্ট করে নিলাম। আর তারপর যে দুটো ঘর আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনারা বুঝতেই পারছেন, সেগুলো আবার আপনারা কপি পেস্ট করে দিন, ইউআইডি এবং নাম এগুলো আপনারা কপি পেস্ট করে দিন। আমি এটি করে দিচ্ছি। তারপর প্রুফ অফ অ্যাবিউজ, প্রুফ অফ অ্যাবিউজ, সো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম কারণ আমার কাছে প্রুফ আছে, যেটি আপনারা প্রথমেই ভিডিওতে দেখলেন। যাই হোক আমি এটি টিক চিহ্ন দিয়ে দিলাম এবং তারপর দেওয়া আছে ডেসক্রিপশন বক্স, যেখানে আমি সব কিছু লিখে দিলাম আপনারা দেখে নিন। এবং তারপরে এখানে আমি প্রাইভেসি পলিসিতে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দিয়ে দিলাম। এবং এখানে দেখুন এখানে রয়েছে অ্যাড ফাইল, অ্যাড ফাইল অর ড্রপ ফাইল হেয়ার, হ্যাঁ এখানে আমি প্রুফটি সাবমিট করব। আমি এখানে একটি ভিডিওই সাবমিট করে দিচ্ছি, আমি কিভাবে সিলেক্ট করলাম সেটি তো সবাই জানে যে কিভাবে সিলেক্ট করতে হয়, সো এখানে সেটি দেখানো হলো না। আপনারা সিলেক্ট করে নিন এবং এই দেখুন এটি আপলোড হয়ে যাচ্ছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি।
দেখুন হয়ে গেল এবং তারপর আমি একটু সব কিছু চেক করে নিই যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ সব কিছু ঠিক আছে, সব কিছু একদম ঠিকই আছে, সমস্যা নেই। সো এখানে আমি স্ক্রিনশট লিখে দিয়েছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি দিয়েছিলাম ভিডিও। সো আমি এখানে স্ক্রিনশটটি মুছে দিয়ে ভিডিও লিখে দিলাম এবং তারপর আমি সাবমিট করে দিলাম। সো এখানে দেখুন, এখানে লেখা রয়েছে ইওর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আমার রিকোয়েস্টটি তাদের কাছে চলে গিয়েছে। এখন কিছুক্ষণ পর, অর্থাৎ বেশ খানিকক্ষণ পর আর কি, তাদের ইমেলও চলে আসে আমার ইমেল অ্যাড্রেসে, তাদের ইমেল চলে আসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ইমেলটি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কি লেখা রয়েছে, ইওর রিকোয়েস্ট এত এত হ্যাজ বিন রিসিভড অ্যান্ড বিং রিভিউড বাই আওয়ার সাপোর্ট স্টাফ, অর্থাৎ আমার রিকোয়েস্টটি রিসিভ করা হয়েছে এবং সেটি রিভিউ করা হচ্ছে। টু অ্যাড এডিশনাল কমেন্টস রিপ্লাই টু দিস ইমেল, অর্থাৎ আমার যদি আরও কিছু বলার থাকে দেন আমি এই ইমেলের রিপ্লাই দিতে পারবো। সো আপাতত আমি আর কিছু বললাম না এবং এটি এভাবেই রেখে দিলাম। এবং এই বিষয়টি কমপ্লিট হতে প্রায় 5-7 দিনের মতো হয়তো লেগে যায়। সো এই সময়টা ওয়েট করতে হবে আর কি। যাই হোক, এভাবেই হচ্ছে রিপোর্ট করতে হয়, এবং আমি এই ফালতু সেলের আইডিতে রিপোর্ট করে দিলাম। আর আপনারা চাইলে আপনারাও এই সেলের রিপোর্ট করতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ প্রুফ তো আমি আপনাদেরকে দিয়েই দিলাম। সো আপনারা এভাবে রিপোর্টও করতে পারেন। আর আপনাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে এবং কেউ যদি গেমটি হ্যাক করে দেন আপনারা তাকেও রিপোর্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন তারাও বুঝতে পারে যে যারা খারাপ ব্যবহার করে এবং যারা হ্যাক করে তাদের কিভাবে শায়েস্তা করতে হয়। কিন্তু ফ্রেন্ডস, এখানে আরেকটি কথা, কারোর নামে ভুল বা ভুয়া রিপোর্ট করতে যাবেন না। যদি করে ফেলেন তাহলে হতে পারে যে তার আইডির বদল আপনাদেরই আইডি ব্যান হয়ে গেল। যাই হোক, যারা অ্যাকচুয়ালি গেমটি হ্যাকিং করে এবং যারা অ্যাকচুয়ালি খারাপ ব্যবহার করে তাদের শায়েস্তা করার জন্যই এই ট্রিক্সটি। কোনো ভুয়া রিপোর্ট করতে গিয়ে নিজে সর্বনাশ করতে যাবেন না। সো আজকের মতো বিদায় দিন ফ্রেন্ডস, নেক্সট ভিডিও বা লাইভ স্ট্রিমে আপনাদের সাথে আবার দেখা হবে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।